আগামী বাইশে এপ্রিল বিরাশি নম্বর নদিয়ার চাপড়া বিধানসভা কেন্দ্রের নির্বাচন অনুষ্ঠিত হবে ঠিক তার আগে চাপড়ার এক তৃণমূল নেত্রীর কাছ থেকে সহ গুলি উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল রবিবার চাপড়া সীমান্তবর্তী হৃদয়পুর এলাকার বেতবেড়িয়া গ্রাম থেকে বন্দুক গুলি ও বোমা উদ্ধার করে পুলিশ সেই বোমা নিষ্ক্রিয় করার আগে হাটরা এলাকার তৃণমূল নেত্রী চুমকি মণ্ডলের বাড়িতে হানা দেয় পুলিশ তার বাড়ি থেকে একটি আধুনিক পিস্তল ও কয়েক রাউন্ড গুলি উদ্ধার করে পুলিশ সেই গ্রামে গত শনিবার বিধায়ক সেখানে প্রচারে গিয়েছে সেখানে বিধায়কের কাছে সেই অঞ্চলের বলিষ্ঠ নেতা সে সরাসরি হুঁশিয়ারি দিয়েছে দু তারিখের পর ভয়ঙ্কর খেলা হবে তাদের ঘর ছাড়া করা হবে এইভাবে বিভিন্নভাবে তারা মানুষের ওপরে ভয় সৃষ্টি করে মানুষের গণতান্ত্রিক অধিকারকে হরণ করবার চেষ্টা করছে দু সাল থেকে চাপড়ার মানুষ এখানে গণতান্ত্রিক তার অধিকার প্রয়োগ করতে পারিনি এবারও সেই প্রস্তুতি শুরু হয়েছে বিভিন্ন জায়গায় আগ্নেয়স্ত্র ধরা পড়ছে আপনারা জানেন ব্রহ্মনগর থেকে গতকাল ধরা পড়েছে ছটা সকেট বোমা একটা বন্দুক হাটরা গ্রামে একজন মহিলার কাছে নাইন পিস্তল পাওয়া গিয়েছে আমরা প্রশাসনের কাছে বিভিন্ন জায়গায় অভিযোগ করেছি সারা চাপড়া ব্লক আজকে বারুদের স্তূপের ওপরে দাঁড়িয়ে রয়েছে যদি পুলিশ প্রশাসন সেইভাবে ব্যবস্থা না না নেয় তাহলে আগামী নির্বাচনে তারা একটা ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি করার চেষ্টা করছে মানুষের ভোটাধিকারকে নষ্ট করার জন্যে এবং তাদের ভোট চুরি করবার জন্যে লুট করবার জন্যে কিন্তু এটা কখনোই সম্ভব না আমরা ভারতীয় জনতা পার্টি আমাদের প্রধান উদ্দেশ্য আমরা সংবিধানকে শ্রদ্ধা করি মানুষের গণতান্ত্রিক অধিকারকে ফিরিয়ে দেবো সেই জন্যে আমাদের লড়াই থাকবে চাপড়া সহ পশ্চিমবঙ্গের মানুষের গণতান্ত্রিক অধিকার হরণ করেছে তৃণমূল কংগ্রেস এই নির্বাচনে তাদের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দেবো এবং পুলিশ প্রশাসনের কাছে আমাদের একমাত্র দাবি থাকবে চাপড়াতে যে প্রচুর আগ্নেয়স্ত্র বোম আছে সেগুলো যাতে উদ্ধার করা হয় এবং মানুষের সঠিকভাবে আগামী বাইশে এপ্রিল তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে হ্যাঁ তা দু সাল থেকে এই বহিরাগত একজন অবাঙালি মানুষ চাপড়ার যে রাজনৈতিক কালচার সেটাকে নষ্ট করে দিয়েছে এখানে খুনের রাজনীতি প্রতিষ্ঠা হয়েছে গত দশ বছরে কুড়িজন রাজনৈতিক খুন হয়েছে এবং সেই খুনের রাজনীতি এই নির্বাচনে তার ধারা অব্যাহত রাখবার জন্যে সে যথারীতি সমস্ত গুন্ডা মস্তানের হাতে এই আগ্নেয়স্ত্র বোম সকেট বোমা তুলে দিচ্ছে আর আজকে পুলিশ প্রশাসন আমাদের প্রশাসনিক চাপের ফলে তারা কাজ করছে আরো সক্রিয়ভাবে যদি কাজ করে প্রচুর বোমা পিস্তল পাওয়া যাবে আমরা প্রশাসনের সঙ্গে যোগাযোগ রাখছি এবং আমাদের প্রেশার প্রশাসনের উপরে অব্যাহত থাকছে অবশ্যই তৃণমূলের সক্রিয় কর্মী জেনে দেখুন না তৃণমূলের সক্রিয় কর্মী সে ওই এলাকার দাপুটি যে নেতা তার সঙ্গে তার যথেষ্ট সম্পর্ক রেখে সে তৃণমূল পার্টিটাই করে পুলিশ চুমকি মণ্ডলকে গ্রেপ্তার করে সোমবার ধৃতকে কৃষ্ণনগর আদালতে পেশ করা হয় এই ঘটনায় রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট আনন্দ বার্তা